দিবস। মাননীয় জেলা শাসকের নির্দেশে মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লকে তথা নওদা ব্লকে পালিত হচ্ছে বাইরে অর্থাৎ আবাস যোজনা দিবস। নওদা ব্লকে 10টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দেখলেন ব্লকের আধিকারিকগণ। বেনিফিশিয়ারিরা ঘরের কাজ কতটা উন্নতি করেছেন বা কি অবস্থায় রয়েছে, সকলে যেন টাকা পায় এবং ঘর করে তার জন্যই এই কর্মসূচি। মাননীয় জেলা শাসকের নির্দেশে আজকে বাংলার আবাস দিবস যোজনা পালিত হচ্ছে গোটা জেলাতে, এর অন্তর্গত নওদা ব্লকেও হচ্ছে। আমরা আজকে 10টা জিপি আমাদের যেগুলো ইনকমপ্লিটেড হাউসেস আছে সেগুলো পরিদর্শন করব এবং সেখানে যদি সম্ভব হয় আজকে আমরা জিওট্যাগ করে এটাকে আমরা 100% কমপ্লিটের দিকে যাব। আমাদের এখন বর্তমানে ব্লক অ্যাভারেজ 94% আছে আর 6% মতন বাকি আছে, সেটাকে আমরা আজকে কভার করার চেষ্টা করব। আমাদের সব ব্লকেই আজকে অফিসার, যারা ব্লক থেকে ট্যাক্স অফিসার আছেন, তারা বেরিয়ে পড়ছে। বেনিফিশিয়ারিরা কি আজকে মানে কি তাদের সাথে কি দেখতে চাইছেন? তারা ঘর যদি করে থাকে কত দূর অবধি করেছে, তারা কোন ইনস্টলমেন্ট পাওয়ার যোগ্য, যদি দেখা যায় যে ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়ার পর করেননি তারপর বাড়ি করেছেন তাহলে তারা সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য জিওট্যাগ করা হবে এবং ব্লক থেকে সঙ্গে সঙ্গে টাকাও ছাড়া হবে। এই বা কমপ্লিট যাদের হয়েছে তাদের টোটাল টাকাটা ছেড়ে দেওয়া হবে, এই পরিকল্পনাতেই আজকে বাংলার আবাস দিবস যোজনা। এই অধীনে আওতার মধ্যে কতজন পড়ছে আজকে? আমাদের ব্লকে টোটাল আছে 2062 জন বেনিফিশিয়ারি, তার মধ্যে আমাদের ওই যে বললাম 6% মতন বাকি আছে, সেই 6%কে আজকে কভার করা হবে। আপনার নাম? আমার নাম সুনীত বিশ্বাস। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।